আসসালামু আলাইকুম, আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওতে 59তম প্রশ্নের 59তম ব্যাচের সিগারেট ফার্মাসিস্ট 59তম ব্যাচের যে প্রশ্নটি রয়েছে সেটি আমি কালেকশন করেছি এবং সেটি এখানে প্রশ্ন উত্তরগুলি আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই আজকে লাইভ আসার কথা ছিল কিন্তু আসলে আমার একটু সময় সমস্যা, যার কারণে এই সময়টা আমার একটু কাজ আছে, যার কারণে আমি আসলে লাইভে যেতে পারবো না, তাই আমি ভিডিও করে আপনাদের জন্য আপলোড করতেছি। আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে যে প্রথম প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে কয়টি রোগ প্রতিরোধের জন্য ইপিআই টিকা দেওয়া হয়। এটার উত্তর হচ্ছে 6টি। সম্পূর্ণগুলো বলতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। সঠিক উত্তরটি হচ্ছে 6টি ইপিআই টিকা দেওয়া হয়। দুই নম্বর প্রশ্নটি হচ্ছে খ্রিস্টপূর্ব কত সালে সুশত সংহিতা বইটি রচিত হয়। এটি উত্তর হচ্ছে 600 সালে। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত একটু ঝাপসা টাইপের, ক্লিয়ার না, যেহেতু আমি নেট থেকে কালেকশন করেছি এইরকম ক্লিয়ার না, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপর তিন নম্বর প্রশ্নটি হামের টিকা কখন দিতে হয়। হামের টিকা 10 মাস বয়সে দিতে হয়। তারপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে স্বাস্থ্যসেবায় সহায়তাকারী আন্তর্জাতিক সংস্থাসমূহ কয় ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে 3 ভাগে। পাঁচ নম্বর হচ্ছে মৃত সালমোনেলা টাইফি জীবাণু থেকে নির্মিত কোনটি তৈরি করা হয়। সালমোনেলা টাইফি টাইফয়েড ভ্যাকসিন তৈরি করা হয়। মৃত সালমোনেলা টাইফি জীবাণু থেকে টাইফয়েড ভ্যাকসিন তৈরি করা হয়। তারপর ছয় নম্বর হচ্ছে নিচের কোনটি হরমোনাল কন্ট্রাসেপটিভ। এখানে কম্বাইন পিল, মিনি পিল, নরপ্লেন সবগুলোই কিন্তু কন্ট্রাসেপটিভ, সেজন্য উত্তর হবে সবগুলোই। সাত নম্বর, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কত কেজি পানি থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 42 কেজি পানি থাকে। কুইনোলন্স অ্যান্টিবায়োটিক কোনটি, কুইনোলন্স অ্যান্টিবায়োটিক কোনটি, এটা হচ্ছে ফ্লুক্সোসালিন, ফ্লুক্সোসিন। তারপর ওফ্লুক্সোসিলিন, এটা আপনারা দেখবেন এটা কুইনোলন হচ্ছে ম্যালেরিয়ার জন্য যে ট্রিটমেন্টটা করা হয় এটার জন্য। ক্যান্সার কেমোথেরাপিতে নিচের কোনটি ব্যবহার হয়। এটার উত্তর হচ্ছে মিথোটিক্সেন, মিথোটিক্সেন এটি ব্যবহার করা হয়, দেখুন। তারপর সাত নম্বর হচ্ছে ইনসুলিনের সর্বোচ্চ সংরক্ষণ কত বছর। ইনসুলিনের সর্বোচ্চ সংরক্ষণ হচ্ছে 2 বছর। তারপর এই প্রশ্নে দেখুন উচ্চ রক্তচাপের চিকিৎসা কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয়। বিটা ব্লকার জাতীয় ওষুধ উচ্চ রক্তচাপে ব্যবহার করা হয়। 12 নম্বর প্রশ্নটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে থেকে লোকজ চিকিৎসায় কাজ শুরু করেছে। 1976 সালে, 1976 সাল থেকে লোকজ চিকিৎসার সাথে কাজ করতেছে। তারপর 13 নম্বর হচ্ছে কমিউনিটি ফার্মেসি থেকে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীর নিকট ফার্মাসিস্ট ওষুধ বিতরণ কয়টি ধাপে করবে। 9টি ধাপে, 9টি ধাপে ওষুধ বিতরণ করবে। 14 নম্বর হচ্ছে ব্যবস্থাপত্র সাধারণত কয়টি অংশে ভাগ করা যায়। ব্যবস্থাপত্র সাধারণত 9টি ভাগে ভাগ করা যায়। জরায়ু সংকোচন সহায়তা করে নিচের কোনটি, এটি হচ্ছে অক্সিটোসিন, অক্সিটোসিন জরায়ু সংকোচনে সহযোগিতা করে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে বিসিজি টিকা কখন দিতে হয়। এটা জন্মের পরপরেই দিতে হয়। এখানে লেখা দেখুন জন্মের পরপরে কিন্তু বিসিজি টিকাটা দিতে হয়। তারপর হিপোক্রেটিস খ্রিস্টপূর্ব কত সালে জন্মগ্রহণ করেন। হিপোক্রেটিস 425 সালে জন্মগ্রহণ করেন। 18 নম্বর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে সারা পৃথিবীতে প্রতি বছর 18 থেকে 20 কোটি গর্ভধারণের মধ্যে কত কোটি অপ্রত্যাশিত ছিল। 7.5 কোটি, 7.5 কোটি, দেখুন। তারপর 19 নম্বর প্রশ্ন হরমোনযুক্ত যন্ত্রণা যন্ত্র বা আইকিউএসএ লোবেনস্ট্রল কত মেগা, 52 মিলিগ্রাম থাকে, দেখুন। তারপর জনসংখ্যা বৃদ্ধি রোধে ইউএনএফপিএ কত সাল হতে বাংলাদেশে কাজ শুরু করেছে, এটা হচ্ছে 1974 সাল। পোলিও ভাইরাসের আয়তন কত, 12 মিলিমাইক্রন। আমরা দ্বিতীয় পেজে চলে যাব, দ্বিতীয় পেজে চলে গেলাম। এই প্রশ্ন আসলে ক্লিয়ার না, আমি অনেক আসলে তবুও বলে দিচ্ছি আপনাদের সহজের জন্য। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে কত সালে সর্বপ্রথম এইডস রোগী শনাক্ত করা হয়। 1981 সালে। পেপটিক আলসার রোগের চিকিৎসা ব্যবহৃত হয় অ্যান্টাসিড, রেনিটিডিন, ল্যান্সোপ্লাজল সবগুলোই কিন্তু এই পেপটিক আলসারে ব্যবহার করা হয়।
24 নম্বর হচ্ছে নিরাপদ ওষুধ ব্যবহার কতটি বিষয়ের উপর নির্ভরশীল পাঁচটি বিষয়ের উপর নির্ভরশীল প্রস্তুত প্রণালী অনুযায়ী ব্যান্ডেজ কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে মমি তৈরির কৌশল আবিষ্কার করেন কে ইমহোটাপ কাশি বন্ধের ওষুধ ডেক্সট্রোমেথোফেন সাধারণত সিরাপ এবং সংরক্ষণ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে ডোপামিন কী জাতীয় ওষুধ কার্ডিওটনিক ডোপামিন কার্ডিওটনিক জাতীয় ওষুধ তারপর নিচের কোন ওষুধটি অ্যান্টিকনভালসেন এটা হচ্ছে ফেনোবারটিডিন নিচের কোন কোনটি ব্যথানাশক ইন্ডোমেথাসিন নিচের কোনটি লোকাল অ্যানেস্থেশিয়া লিকনোকেইন লিকনোকেইন লোকাল অ্যানেস্থেশিয়া তারপর 33 নম্বর প্রশ্ন হচ্ছে স্থানীয়ভাবে রোগ সংক্রমণ বা রোগের বিস্তার প্রতিরোধের জন্য মলম বা ক্রিম জাতীয় ওষুধ ব্যবহার করা হয় ত্বকে ওষুধ নিরাপদ ব্যবহার পেতে হলে কয়টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে শিশুর ক্ষেত্রে প্যারাসিটামলের মাত্রা এটা হচ্ছে 80 মিলিগ্রাম আর সাপোজিটরির ক্ষেত্রে 100 মিলি থেকে 250 এটা বয়স ভেদে আসলে আর ওষুধযুক্ত লিন্টের মধ্যে উল্লেখযোগ্য নিচের কোনটি 3.3 থেকে 7 বোরিক অ্যাসিড 0 থেকে 1 ইউফ্লেবিন লিন্ট এটা উভয়টি হবে 37 নম্বর প্রশ্নটি আমাদের সবার শরীরে কুষ্ঠরোগের জীবাণু থাকে শুধুমাত্র 2% 2% মানুষের এই রোগ আক্রান্ত হয় তাহলে এটা উত্তর হবে 2% বিষ আমদানির জন্য প্রয়োজনীয় লাইসেন্সের কথা বলা হয়েছে কততম ধারায় 3তম ধারায় আমেরিকান ফার্মাকোপিয়া 29 এর সংজ্ঞা অনুযায়ী ওষুধ সুস্থিতি নির্ভর গ্রহণযোগ্য মনে ধারণাগুলি হল রাসায়নিক ও ভৌত সুস্থিতি চিকিৎসা বিষয়ক বিষক্রিয়া সংক্রান্ত সুস্থিতি অণুজীব সম্পর্কিত সবগুলি মাইকোসিস রোগ কিসের দ্বারা হয় মাইকোসিস রোগ কিসের দ্বারা হয় ছত্রাক দ্বারা ফাঙ্গাস ছত্রাক দ্বারা কিন্তু মাইকোসিস রোগটা হয় নিচের কোনটি প্রোটন ফার্ম ইনহ্যাবিটর এখানে প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি প্রোটন ফার্ম ইনহ্যাবিটর নয় বলতে আমরা ওমিওপ্লাজম ইনহ্যাবিটর ল্যান্সোপ্লাজম ইনহ্যাবিটর প্যান্টোপ্লাজম ইনহ্যাবিটর রেনিটিডিন হচ্ছে প্রোটন ফার্ম ইনহ্যাবিটর নয় 42 বাচ্চাদের রাতে ঘন ঘন প্রস্রাব হলে নিচের কোনটি ব্যবহৃত হয় অ্যামিট্রোপ্রাইলিন যেটা আছে এটা বাচ্চাদের ঘন ঘন প্রস্রাব হলে এটা ব্যবহার করা ওষুধটা একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 42 কেজি পানি থাকে তারপর চুয়াশে বা সংক্রমণ রোগগুলি প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে চুয়াশে বা সংক্রমণ রোগগুলি 3 ভাগে ভাগ করা হয়েছে জন্মবৃদ্ধিকর ইঞ্জেকশন ডিপোব্রেরা কত মাস পর্যন্ত কার্যকর 3 মাস পর্যন্ত কার্যকর বর্তমানে ইনহেলার কী ধরনের গ্যাস ব্যবহার করা হয় এসএফসি চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনটি ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন এ সবগুলি কিন্তু চর্বিতে দ্রবণীয় তো সবগুলো হবে স্বাস্থ্য শিক্ষা কয় ধরনের 3 ধরনের কোন ভিটামিন অপর নাম সাইনোকা বালামিন এটা ভিটামিন B12 50 নম্বর প্রশ্ন ক্ষত ড্রেসিংয়ের জন্য ব্যবহৃত পবিডন আইডিন ড্রেসিংয়ের জন্য পবিডন আইডিন ব্যবহার করা হয় কত বছরের ব্যবধানে বাচ্চার মৃত্যুর হার অনেক বেশি 2 বছরের ব্যবধানে বাচ্চার মৃত্যুর হার অনেক বেশি অণুজীব সম্পর্কে নিচের কোনটি সঠিক উত্তর কালো চোখে দেখা যায় সাধারণ চশমার সাহায্যে দেখা যায় প্রাণী দেহ ছাড়া বাস করতে পারে না দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্র লাগে এটা বলতে হবে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্র লাগে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস কোথায় ব্যবহার করা হয় ইন্ট্রাইউটেরাইন জরায় এটা জরায়ুতে ব্যবহার করা হয় আয়ুর্বেদিক ওষুধ উৎপত্তি ভারতবর্ষ শরীরের রোগ বিকাশের প্রথম ধাপ জ্বর শরীরের প্রথম ধাপ হচ্ছে রোগ বিকাশের জনিত ইনফেকশন সৃষ্টি করে কোনটি ট্রাইকোমোনাস ভ্যাজিনালাইসিস এটা হচ্ছে একটি রোগ পোলিও ভ্যাকসিন কোন ওষুধ থেকে তৈরি করা হয় ভাইরাস থেকে পোলিও ভ্যাকসিন ভাইরাস থেকে তৈরি করা হয় কোন অন্তঃকরা গ্রন্থি মহিলাদের থাকে না শুক্রাশয় মহিলাদের থাকে না এটা পুরুষের তো এটা উত্তর হবে এটাই মদ্যশিল্পে ব্যবহৃত হয় ইস্ট মদ্যশিল্পে ব্যবহৃত হয় এটা কিন্তু 60তম বেশ প্রশ্নটি আসছে এখানে বেশ কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছেন 60তম প্রশ্নের মধ্যেই ছিল বিরিয়ন কী বিরিয়ন হচ্ছে সংক্রমণক্ষম সম্পূর্ণ বাইরা যেটা সংক্রমণ করতে পারে সেটাকে বিরিয়ন অন বলে স্মল ফক্স বা কাউ ফক্স কোন ভাইরাসের মাধ্যমে হয় ফক্স ভাইরাসের মাধ্যমে হয় নিচের কোন রোগটি ভাইরাস গঠিত চিকেন ফক্স ভাইরাস গঠিত গনোরিয়া ব্যাকটেরিয়া কুষ্ঠরোগ ব্যাকটেরিয়া সেজন্য উত্তর হবে চিকেন ফক্স
এটা সাধারণত ওষুধের মেয়াদকাল 2 বছর। এটা কিন্তু খুব ক্লিয়ার না, আমি অনেক কষ্ট করে কিন্তু বলে দিচ্ছি, আপনারা যেটা পড়তেছি সেটা কিন্তু বুঝে নিতে পারবেন। এটা ছবি তুলে দিলে কিন্তু ক্লিয়ার হবে না, দেখুন অনেক ঝাপসা। কোন ডোজেস ফর্মে, কোনটি ডোজেস ফর্মের এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা অ্যালেক্সির, হয়তো অ্যালকোহল ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যালেক্সির। ইবোলা কী? ইবোলা একটি ভাইরাস। ওষুধের মোড়কের সাথে কোন বিষয়টি জড়িত? এমএফজি ডেট, ব্যাচ নং, এক্সপায়ার ডেট, সবগুলি। মানবদেহের কর্তৃত্ব নিয়ে গঠিত, এটা কিন্তু আসছিল 60তম বেসে। মানবদেহের কর্তৃত্ব নিয়ে গঠিত, 9টি তত্ত্ব দিয়ে গঠিত, 9টি সিস্টেম দিয়ে গঠিত। ফার্মেন্টেশন পদ্ধতি, কোন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তৈরি করা হয়? পেনিসিলিন প্রথম তৈরি করা হয়, আমরা জানি প্রথম ওষুধ হচ্ছে, প্রথম অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন। বারোজি চিকিৎসা শাস্ত্রের জনককে? চরক। অ্যান্টারিক কোটেড, অ্যান্টারিক মানে পেটের রোগ, অ্যান্টারিক কোটেড ট্যাবলেট শরীরে কোথায়, ক্ষুদ্রান্তে, এটা পেটের রোগ, আমরা জানি অ্যান্টারিক মানে পেটের রোগ। নিউক্লিয়াস অ্যাসিডের ধরন অনুসারে ভাইরাস 2 প্রকার, নিউক্লিয়াস অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস 2 প্রকার। শরীরে পানি এসে শরীর ফুলে যাওয়া কোন রোগের লক্ষণ? কোয়াশিকর রোগ। কোয়াশিকর রোগের লক্ষণ হচ্ছে শরীরে পানি এসে ফুলে যাওয়া। নিচের কোনটি জেনেটিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে তৈরি ওষুধ? ইনসুলিন। ইনসুলিন জেনেটিক প্রযুক্তির মাধ্যমে তৈরি ওষুধ। এক একর ফুট আবাদি মাটিতে কী পরিমাণ ব্যাকটেরিয়া থাকতে পারে? 300 থেকে 500 পাউন্ড, 300 থেকে 500 পাউন্ড থাকতে পারে। প্লাস্টার অফ প্যারিসে ক্যালসিয়াম সালফেট 80% থাকে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ব্যবহৃত কোনটি? এটা বোঝা যাচ্ছে না আসলে। অ্যালস্টিরিন রক্ত, হেপারিন সম্ভবত, হেপারিন তো রক্ত পাতলা করে। পরের প্রশ্ন দিয়ে চলে যাচ্ছি, রক্তের সাথে সম্পর্কিত রোগ কোনটি? হিমোফিলিয়া, রক্তের সাথে রক্তের রোগ। এটা দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোন ভিটামিন? ভিটামিন B12। ফিফো এর অর্থ কী? ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফো এর অর্থ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওটিসি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত কোনটি? ভিটামিন সি, এটা কিন্তু 60তম বছর আসছিল। কত গভীরের নলকূপের পানি সর্বোত্তম? 800 ফুট গভীরের নলকূপের পানি সর্বোচ্চ উত্তম। নিচের কোন ভাইরাসটি এইডসের জন্য দায়ী? সেটা হচ্ছে HIV ভাইরাস। তারপর চোখের প্যাড নামে পরিচিত, এটাও কিন্তু আসছিল 60তম বেসে। সেটা স্ট্যান্ডার্ড ড্রেসিং 16। স্পটেড ফিভার বা জীবাণু গঠিত যেটা রোগ, সেটা হচ্ছে রিকেটসিয়া জীবাণুর মাধ্যমে স্পটেড ফিভারটা হয়। এটা ফুসকা পড়ে শরীরের মধ্যে। নরপ্লেন ব্যবহার কত বছর পর্যন্ত জন্মনিবিরতিকরণ সম্ভব? নরপ্লেন ব্যবহার করে 5 বছর পর্যন্ত জন্মনিবিরতিকরণ সম্ভব। মেডিকেশন এর ওষুধ গ্রহণের সম্পর্কিত ভুলের প্রকারভেদ? ওষুধ বর্ণনজনিত ভুল, ভুল মোড়ক, লেবেলজনিত ভুল, সবগুলি। মলদা দিয়ে ওষুধ দেওয়ার ক্ষেত্রে ব্যবস্থাপত্রের মধ্যে কী সংকেত ব্যবহার করে? এটা হচ্ছে PR, পাররেক্টাল। পোলিও টিকার নাম কী? OPV, ওরাল পোলিও ভ্যাকসিন। পোলিও টিকার নাম হচ্ছে OPV, ওরাল পোলিও ভ্যাকসিন। সুগার কোটেড বটিকা কে প্রচলন করেন? সুগার কোটেড বটিকা আমরা জানি ইপনেসিনা প্রচলন করেন। 90 নম্বর প্রশ্ন, ভিটামিন এর উপর, ভিটামিন এ কর্মসূচির লক্ষ্য শিশুর সংখ্যা 10% কমিয়ে আনা রাতকানা রোগের। ব্যবস্থাপত্র প্রেসক্রিপশনের কত মাসের বেশি হলে মোট সেটি ওষুধ দেওয়া উচিত নয়? এটা আসছিল 60তম বেশি, সেটি 6 মাস, 6 মাসের বেশি হলে ওষুধ দেওয়া উচিত নয়। তারপর এখানে হচ্ছে সাপে কামড়ালে কত স্থান কোথায় দৌড়ে বাঁধতে হবে? কত স্থানের উপরে? দীর্ঘ কাজের স্টোরেট কোনটি? এটা আসলে উত্তরটি মার্ক করা নাই। কোন রোগের সুনির্দিষ্ট কোনো কারণ নেই? কোন রোগের সুনির্দিষ্ট কোনো কারণ নেই, সেটা হচ্ছে অ্যালার্জেন। অ্যালার্জি জাতীয় রোগের কোনো সুনির্দিষ্ট কারণ। টক্সিন কাকে বলে? অণুজীব নিঃসৃত বস্তু, মানে অণুজীব মানে ব্যাকটেরিয়া থেকে যেগুলি, ভাইরাস থেকে যেগুলো ক্ষরণ হয় সেগুলি হচ্ছে টক্সিন। তারপর এটা হচ্ছে যে সকল ওষুধ যকৃতের ভেতরে দিয়ে যাওয়ার সময় বেশিরভাগ বা সম্পূর্ণ কার্যক্ষমতা হারিয়ে ফেলে তা কোন পথে প্রয়োগ করা হয়? সেটা হচ্ছে বাক্কাল এবং সাবলিঙ্গুয়াল, খ ও ঘ দুটাই উত্তর। 2015 সালের সেপ্টেম্বর পর্যন্ত কতটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়?
13378টি। যক্ষা চিকিৎসার কত মাস? 8 থেকে 12 মাস যক্ষা চিকিৎসা করা হয়। নিম্নের কোনটি মানব কোষের অংশ নয়? সেল ওয়াল। বায়োকেমি ওষুধ উৎপত্তি জার্মানিতে, বায়োকেমি ওষুধ জার্মানির উৎপত্তি। আই ইউডি এর কার্যকারিতা মেয়াদ কত বছর? 3 থেকে 10 বছর। ফার্মেসি কাউন্সিল, ফার্মাসিউটিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ কর্তৃক মনোনীত কজন সদস্য থাকে? এটা 3 জন। তারপর ডক্সিসাইক্লিন ক্যাপসুল কত মেগা ওষুধ থাকে? 250 মেগা। আমি দ্রুত বলতেছি কি ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য। কমিক গ্যাটগার শোষিত হতে কতদিন সময় লাগে? কমিক গ্যাটগার 10 থেকে 40 দিন সময় লাগে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন। প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য ভিটামিন বি12-এর দৈনিক চাহিদা কত? 1.3 মেগা। তারপর ফুসফুস হতে অক্সিজেন যুক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে কোনটি? এটা পালমোনারি ধমনী, এটা পালমোনারি ধমনী অক্সিজেন নিয়ে আসে। নিচের কোন ওষুধগুলো পিলের কার্যকারিতা বাধা দেয়? অ্যান্টিবায়োটিক ও বেদনা নাশক পিলের কার্যকারিতা বাধা দেয়। ভিটামিন ই দৈনিক চাহিদা কত? 15 মিলিগ্রাম। USB 29 অনুযায়ী ওষুধের সুস্থিতি কয় ধরনের? 6 ধরনের। ইন্টারডার্মাল ইঞ্জেকশন রুট এ কত ML ওষুধ দেওয়া হয়? তারপর এবার পেপারাস নথিটি কত ওষুধে বর্ণনা করা হয়েছে? এবার পেপিরাসের 700 ওষুধে বর্ণনা দেওয়া হয়েছে। কোল্ড ক্রিম কে আবিষ্কার করেন? গ্যালেন। ওষুধ আমদানি রপ্তানি ও বিক্রি করার জন্য লাইসেন্স অথরিটি থেকে যে রেজিস্ট্রেশন গ্রহণ করা ড্রাগ কন্ট্রোল অর্ডিনারি 1982 কত ধারায়? 5 ধারায় বলা হয়েছে। তারপর ওষুধের বিজ্ঞাপন প্রচার সংক্রমণ আদেশ ড্রাগ কন্ট্রোল 1982 কত ধারায় বলা হয়েছে? 14 ধারায়। বিফোর মিল কথাটি হচ্ছে এসি। হেপাটাইটিস বি ভ্যাকসিন কয়টি মাত্রায় দেওয়া হয়? 3টি মাত্রায় হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়। লাইগেশন মুদ্রিত অপারেশনের মাধ্যমে কোনটি কেটে ফেলা হয়? এটা হচ্ছে ফিলিপিয়ান টিউব, যেটা মহিলাদের। MR পদ্ধতি কয় ধরনের? MR পদ্ধতি 2 ধরনের। নার্কোটিক কন্ট্রোল অ্যাক্ট কত সালে করেছে? 1994 সালে। অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার প্রচলন ঘটে কোন আমলে? ইংরেজ আমলে। অস্টিওআর্থ্রাইটিস রোগে ব্যবহার করা হয় কোলেস্টেরল, থাইরোক্সিন, ইনসুলিন। এটা কোলেস্টেরল সম্ভবত, এটা আসলে উত্তরটা মার্ক করা নেই, চেষ্টা করে আপনারা খুঁজে নেবেন। গ্রাম ও স্বাস্থ্যকর্মীদের জন্য সরকার নির্ধারিত কয়টি ওষুধ প্রয়োজনীয় হিসেবে বর্ণিত আছে? 33টি। সিজোফিনাম ব্যবহৃত ওষুধ কোনটি? হ্যালোপেরিডল। গ্রাম অঞ্চলে গরিব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার 1998 সালে দেশব্যাপী কতটি কমিউনিকেশন স্থাপনের সিদ্ধান্তের কাজ শুরু করে? 13,500টি। CPR দেওয়ার সংখ্যা কত মিনিটে? 100টি। কার্বোপেজাম কোন ধরনের ওষুধ? অ্যান্টিকনভালসেস্টেন। অ্যালার্জেসিক শব্দের পরিভাষা বেদনা উপশম। আসলে আমি দ্রুত বলতেছি কারণ এগুলি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আপনারাও বিরক্ত বোধ করবেন সেজন্য। কলি শব্দের অর্থ হচ্ছে, পরিভাষা হচ্ছে পেটের শুল বেদনা। স্ক্যাবিস রোগের চিকিৎসায় কোন ওষুধ ব্যবহৃত হয়? পারমিথ্রিন। তারপর মগা চিকিৎসা পদ্ধতি উদ্ভাবক গৌতম বুদ্ধ মগা চিকিৎসা উদ্ভাবক। ওষুধ অ্যালকোহলের সর্বোচ্চ মাত্রা কত? 5%। ইকোলি ব্যাকটেরিয়া আমাদের শরীরে কোথায় বসবাস করে? অন্ত্রে বসবাস করে। সাধারণত ওষুধ কখনও সর্দি অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয় তাকে বলা হয় পটোসেন্সিভিটি। পটোসেন্সিভিটি ওষুধের যে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা তাকে পটোসেন্সিটিভিটি বলা হয়। ওষুধ আইন 1940-এ কতটি দ্বারা? 5টি দ্বারা। প্রতিদিন কি হারে ভিটামিন এ খেতে হবে? 900 মিলিগ্রাম। সাপোজরে দাঁড়িয়ে প্রয়োগ করার সময় এটা কিন্তু সাধ্য হবে, আমি দেখেছি এটা হচ্ছে 90 ডিগ্রি পজিশনে দিতে হবে। প্রেসক্রিপশনের তৃতীয় অংশে কী থাকে? তারিখ উল্লেখ থাকে। স্বাস্থ্যশিক্ষা কয় ধরনের? 3 ধরনের। কমিউনিটি ক্লিনিক থেকে কতটি ওষুধ বিনামূল্যে পাওয়া যায়? 30টি। নাইট্রোগ্লিসারিন কোন পথে শরীরের গ্রহণ করা হয়? মুখ গহ্বর বা জিহ্বার নিচে নাইট্রোগ্লিসারিন, যেটা এনজিমের ব্যবহার করা হয় হাড়ের। এলোপোরিনাল কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয়? গাউট রোগে। তারপর হচ্ছে বিষ আইন 1919 অনুযায়ী বিষকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 2টি ভাগে ভাগ করা হয়েছে। গ্রাম ও স্বাস্থ্যকর্মীর জন্য সরকার নির্ধারিত কয়টি ওষুধের প্রয়োজনীয় হিসেবে বর্ণিত হয়েছে? 33টি। ইমার্জেন্সি জন্ম নিয়ন্ত্রণের কার্যকারিতা কত? 89%। গর্ভবতী মায়ের BI প্রোগ্রামে অধীনে কয়টি টিকা দেওয়া হয়? 2টি ভ্যাকসিন দেওয়া হয়। হরমোনযুক্ত যন্ত্র বাইকিউ এর যে এটা সেটার মধ্যে কত মিলি আছে? 52 মিলি। একজন প্রাপ্তবয়স্ক লোকের সিস্টোলিক রক্তচাপ 120। অস্থি সন্ধির অসুখে ব্যবহৃত হয় অ্যানেসাইড।
তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে সারা পৃথিবীতে প্রতি বছর গর্ভধারণের সংখ্যা 18 থেকে 20 কোটি স্নেহ দ্রবণে ভিটামিন ভিটামিন কে নিচের কোনটি সঠিক এই মাত্রা সঠিক কোনটি প্রোটিন জাতীয় ওষুধের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরা পথ শিরা প্রোটিন জাতীয় ওষুধ প্রয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি শিরাপথে ব্যবস্থাপত্রে আরএক্স এ সংকেতে কি বলা হয়েছে উপরে লিখুন সুপার প্রেসক্রিপশন হচ্ছে উপরে লিখুন যেটা ডাক্তার ওষুধ লেখে উলযুক্ত ব্যান্ডেজ কোনটি ফেনল ব্যান্ডেজ ও ক্যাপ ব্যান্ডেজ উলযুক্ত ব্যান্ডেজ তাহলে ক ও খ উত্তর বাজি গঠনের উপর ভিত্তি করে ক্যাপসুল কয় প্রকার ক্যাপসুল দুই প্রকার মানবদেহে মোট কয়টি তত্ত্ব নিগড়িত নয়টি অন্তত কোন ধরনের ডোজেস ফর্মে অ্যালকোহল মেশানো হয় অ্যালেক্সিরে মেশানো হয় বাসায় জমে যাওয়া তরল ওষুধ কেউ নষ্ট হওয়া উচিত বাসায় যদি তরল ওষুধ নষ্ট হয়ে কেউ নষ্ট হয় বোতলের মুখ খুলে পানিতে ঢেলে দিতে হবে মাটির গর্তে করে ওষুধ চাপা দিতে হবে ক ক দুইটাই সঠিক কোন ধরনের ওষুধের ডোজেস ফর্ম প্রয়োগের ক্ষেত্রে বিশেষ ধরনের যন্ত্র অ্যাপ্লিকেটর ব্যবহার করা হয় প্রেসার স্ক্রিম দ্য ম্যাটেরিয়া মেডিকো বইটি কার লেখা ডিওসকোরাটিস ইনি তুরস্কে জন্মগ্রহণ করেছিলেন তিনি লিখেছেন টিএমবি দৈর্ঘ্য কত টিএমবি দৈর্ঘ্য 17 গুণ ডাবল সাইনাস গজে জিঙ্ক সাইনাসের পরিমাণ কত 2.5 থেকে 1.5 অথবা 1.5 থেকে 3.0 যেটা দেয় সেটা দেবেন দমনের রক্তে পিএস কত 7.4 ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ভিটামিন এ সমৃদ্ধ খাবার প্রতিদিন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য কী হারে গ্রহণ করতে 900 মিলিগ্রাম হিসেবে 165 প্রশ্ন অ্যান্টাসিড উৎপাদন হলো এটা অ্যালুমিনিয়াম হাইড্রোজেন তারপর নিচের গুণে সঠিক উত্তরটা দেবেন ইনবোসিপসেন সল্ট হিসেবে পরিবেশন করা হয় মূলত কোন ডোজেস ফরম পাউডার রক্তে অতিরিক্ত চর্বি কমানোর জন্য নিচের কোন ওষুধটি ব্যবহৃত হয় অ্যাটারবাস্টাটিন আসলে আমার সর্দি লেগেছে সেই জন্য অনেক সময় কথাগুলো অস্পষ্ট আসতেছে নাকি এটা একটু আওয়াজটা একটু ক্লিয়ার আসতেছে না হাঁপানি রোগে চিকিৎসা শ্বাসকষ্ট নিরাময়ে কোন ওষুধ ব্যবহার করা হয় সালবিটামল সালমেটারল অ্যান্টি মাইগ্রেশন ওষুধ কোনটি ফিজোটিফিন ফিজোটিফিন অ্যান্টি মাইগ্রেশন ওষুধ স্ক্যাবিস রোগের চিকিৎসা কোন ওষুধ ব্যবহার করা হয় পারমিথ্রিন স্ক্যাবিস রোগের ব্যবহার করা হয় মেথোটক্সেট কোন ধরনের ওষুধ অ্যান্টি ক্যান্সার কমিউনিটি ক্লিনিক থেকে কোন ওষুধগুলো রোগীকে বিনামূল্যে দেওয়া হয় অ্যালবেন্ডাজল দেওয়া হয় প্যারাসিটামল দেওয়া হয় কোটাইমন সব কিছু দেওয়া হয় তাহলে এগুলি সাধারণ ওষুধ কচি আনারস পাতার রস কোন চিকিৎসা ব্যবহার করা হয় ছোটো কৃমির আক্রমণ কচি আনারস পাতা এটা কিন্তু ছাত্রপুরে আসছিল তেল জাতীয় পদার্থ পরিবেশ করা কোন ওষুধে ইমালাসনে তেল জাতীয় পদার্থ যুক্ত করা হয় সাপোজিটরি হিসেবে প্যারাসিটামলের মাত্রা 125 ব্যাকটেরিয়া চলন অঙ্গের নাম ফেজালা ফেজালা হচ্ছে ব্যাকটেরিয়া চলন অঙ্গের নাম ইকোলি কোন ধরনের রোগ তৈরি করে ডায়রিয়া ইকোলি ডায়রিয়া রোগ তৈরি করে সম্ভাব্য হার্ট অ্যাটাকে ইসিজি ফুল মিনি হচ্ছে সম্ভাব্য হার্ট অ্যাটাকের জন্য ইসিজি করা হয় সংকেত দিতে পারে রিকেটসিয়া অস্ট্রিও মেলেসিয়াস কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয় ক্যালসিয়াম ও ভিটামিন ডি আয়ুর্বেদ দ্বারা চিকিৎসক কি নামে পরিচিত কবিরাজ বা বৌদ্ধ বডিকাকে চিনির প্রলেপ দিয়ে সুগার কোটেড কী বানান ইবনে সিনা আমাদের এক নম্বর যাদের সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা আমি দ্রুত শেষ করার চেষ্টা করতেছি কোন রক্তনালী দূষিত রক্ত পরিবহন করে ফুসফুসের ধমনী তারপর নিচের কোনটি ওষুধের গৌণ প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া নিচের কোনটি বহুমাত্রিক সংস্থা নয় বহুমাত্রিক ব্রেক বহুমাত্রা সংস্থা নয় ব্রেক হচ্ছে এনজিও তো উত্তর হবে ব্রেক বিসিজি টিকা কোন রোগে দেওয়া হয় যক্ষার জন্য বিসিজি টিকা দেওয়া হয় কোন রোগের টিকা নেই আমাশয় রোগের টিকা নেই ড্রাগ লাইসেন্স আবেদনের জন্য কয়টি কাগজপত্র প্রয়োজন 8টি বিপজ্জনক ওষুধ আইন কত সালে প্রণয়ন করা হয় 1930 সালে বিপজ্জনক ওষুধ আইন ওষুধ বিতরণের ক্ষেত্রে সমস্ত নথি কয় বছর সংরক্ষণ করতে হবে 2 বছর বিপজ্জনক ওষুধের ক্ষেত্রে 2 বছর সংরক্ষণ করতে হবে জাতীয় ওষুধ নীতি 1982 বাস্তবায়নের লক্ষ্যে অধ্যাদেশ কয়টি ধারা রয়েছে 25টি ধারা রয়েছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ঝাপসা কিন্তু আমি অনেক কষ্ট করে কিন্তু আপনাদেরকে বলতেছি কারণ এটা ছবি তুলে দিলেও কিন্তু এভাবে দেখতে পারবেন না বুঝতে পারবেন না সেই জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা উত্তরগুলি মাথায় আসলে ঢুকে যাবে এটাই সবচেয়ে বেশি মুখস্থ করার পদ্ধতি ভিডিওটা দেখলে আপনি সহজে আমি যে কথাগুলো বলতেছি মুখস্থ হয়ে যাবে সরকারি হাসপাতালে স্বাস্থ্যকেন্দ্র থেকে ওষুধ চুরির শাস্তি 10 বছর জেল 2 লাখ টাকা জরিমানা উভয়টি হতে পারে তারপর কিছু কিছু প্রশ্ন আছে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে সারাশের মানুষের কুষ্ঠ রোগের 2% মানুষের কী রোগ হয় কুষ্ঠ প্রাথমিক চিকিৎসা দেওয়ার সংক্ষিপ্ত তালিকায় কতটি
দুর্ঘটনার নাম বলা হয়েছে, 11টি দুর্ঘটনার নাম, 11টি প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়। সর্বপ্রথম ভাইরাস দিয়ে সৃষ্ট মোজাইক রোগের বর্ণনা করেন কে? তিনি হচ্ছেন বিজ্ঞানী মেয়ার। মোজাইক রোগের ভাইরাস নিয়ে কথা বলেন। বিষ আইন 1919 অনুযায়ী বিষকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। শরীরের স্থানীয়ভাবে কোন ধরনের ডোজেস ফর্ম ব্যবহার করা হয়? মলম। কোন নলকূপের পানি সর্বোচ্চ উত্তম? 800 ফুট গভীরের। শতকরা কত ভাগ ওষুধ মুখে খাওয়া হয়? শতকরা 80 ভাগ ওষুধ মুখে খাওয়া হয়। তো আপনাদের আমি 59তম বেসের প্রশ্নটি ভিডিও আকারে দিয়ে দিয়েছি। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা আসলে ভিডিও ছবি তুলে দিলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন না, তাই সম্পূর্ণ বোঝার জন্য আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।